দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোগরা বাইপাস এবং চান্দনা চৌরাস্তা যে ফ্লাইওভার শেষ হয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে। এখানে অ্যাপারেলস লিমিটেডের যে শ্রমিকরা তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। তাদের বকেয়া বেতন পরিশোধ না করে কিন্তু এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু গতকাল থেকে কিন্তু তারা বিরামহীনভাবে এই আন্দোলন করছে। গতকাল সারা রাত এবং আজকে সকাল থেকেও কিন্তু তারা আন্দোলন যোগ দিয়েছে। সার্বিক যে পরিস্থিতি, এই আন্দোলনের ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু একজন শ্রমিকের সাথে কথা বলি, আসলেই এই কী জন্য আপনার আসলে এই দাবিতে? আমরা বেতন পামো, বকেয়া পামো, যে 15 বছর ধরে চাকরি করি, এগুলা বেরিবেট পামো, এগুলো আমার কিচ্ছু দিচ্ছে না। হঠাৎ করে আমার হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তারপরে আমার ডেট দিছে, ডেট দুটো ওভার হয়ে গেছে, কোনো আমার পাওনা দেন এটাকে বাধ্য হয়ে আমরা উঠে আসছি। যেমনটি বলছিলেন আসলেই যে এখানকার শ্রমিকরা যে 3 মাস পার হলেও তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে বেতন বা বকেয়া বেতন তারা কিন্তু সেটি পাচ্ছে না। সার্বিক যে পরিস্থিতি, এই এখানকার যে সমস্যা নিরসনে যৌথ বাহিনী বা প্রশাসন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকেই কিন্তু মাঠে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মানুষের, জনসাধারণের যে দীর্ঘ যানজট তারা কিন্তু নাকাল হচ্ছে প্রতি মুহূর্তে। এ ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ।